জয় আর মিসিন্দার মধ্যে একটা ফাইট হচ্ছে অন দাদা ভাই বলবো 1 2 3 বলবো এখন না 1 2 3 অ্যাকশন স্টার্ট ও চলো আমি তোমাদের এই দিনের বেলা থানসিং ভ্যালির একটা ট্যুর দিয়ে দিই এবং সূর্য উঠেছে বেশ পরিবেশটাও বেশ শান্ত হাওয়া হাওয়া চলছে না রাতবেলা খুব ঠান্ডা ছিল এখন একটু গরম লাগছে রোদপথ বেশ ভালোই লাগছে চলো সামনের দিক দিয়ে একটু লোকজনদের সঙ্গে কথা বলি ঠান্ডা কেমন লাগলো খুব লেগেছে প্রচন্ড ঠান্ডা ভালো পাটা জমে গেছে পায়ে বেশি ঠান্ডা লাগে পায়ে বেশি আঙুলে আঙুলে উস দিন ছোকা আছে এই সাইডে একটু রান্নাঘর দেখছো এই একটা রান্নাঘর এই হাটে চারটে মনে রুম আছে তবে তিনটে রুম থাকার জন্য আর একটা ডাইনিং রুম আছে এটা আমরা ছিলাম এই জলগুলো পড়ছে না এগুলো হচ্ছে বরফ বলে জলগুলো পড়ছে এখান থেকে যারা এখানে হাট পায়নি তারা এই টেন্টের মধ্যে ঘুমিয়েছিল আচ্ছা পিছনে আমাদের টেন্ট দেখতে পাচ্ছি তোমরা হ্যালো হ্যালো মর্নিং ন্যাচারাল ঝর্ণার জল আসছে ভালো বাসন ধোয়া হচ্ছে জলের উপর এখানে বরফ দিয়ে গেছে भैया वो क्या है वो सोलर लगा हुआ है इसका पीछे बाथरूम का पीछे बाथरूम के पीछे हाँ वो तो नहीं पता हाँ तुम्हें भी नहीं पता हमारे पीछे ने इधर देखते हो बाथरूम বড় বাথরুম পটি করার জন্য আগে বাথরুমের ভেতরে দেখতে পটি বন্ধ হয়ে যাবে তো আমি একটা ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদের বাথরুমের ওকে জানি না এখন লোকজন আছে কি প্রবাবলি কেউ নেই আটকানো এটা মনে হয় আটকানো খোলা আছে এখানে বসে গন্ধ সো আর সোলার লাগানোর মেশিন আছে বুঝে রাখতে পারছি না জিনিসটা কি এটা সাম কাইন্ড অফ ওয়েদার স্টেশন চলো ভ্যালি একটু ওই সাইড দিয়ে যাই ওখানে অনেক লোকজন টেন্ট করে আছে একটু হাই হ্যালো করে আসি জয় দা তিনজন ঘুরে বেড়াচ্ছে চলো এই পিকটাই ঘুরে আসি আমার দম নেই গো পার্টনার পাচ্ছি না আরে
এই নিউজ কিছু এখানে যারা ছিল টেন্টে টেন্ট খুলে ফেলেছে নেক্সট ডেস্টিনেশনের জন্য নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমরাও একটু পরে বেরিয়ে যাবো 10:30-10:30 দিকে খেয়ে দেয়ে। হ্যাঁ হাঁটতে খুবই কষ্ট হয়, একটু হাঁটলেই হাঁপিয়ে যাই। আমাদের পুরো টিম ওই সামনের দিকে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রুপে 7 জন ছিল, একজন কাল রিটার্ন করে গেছে, একটু তাড়াতাড়ি ছিল। আমরা 6 জন আশা করছি গোশালা সামিট কমপ্লিট করতে পারবো। কারুর মুখে কোনো কথা নেই, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সব জড়ো বড়। জয় আর মিথুনদের মধ্যে একটা ফাইট হচ্ছে। ধরে মারছে আমি জিতে গেছি। না চল খাই এবার গিয়ে। চলো তো আমি তোমাদের মোটামুটি এই কি বলে থানসিং ভ্যালির একটা টুট দিয়ে দিলাম। যারা আসতে চাও তাই বলি এটা একটা মোটামুটি হার্ড, আর যদি কোনোরকম অসুস্থ হয়ে পড়ো কোনো মেডিকেল সাপোর্ট পাবে না, ঠিক আছে?